জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। মুর্শিদাবাদ নবগ্রামের কল্যাণগঞ্জ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে একটি গাছ কাটতে গিয়ে হয় বিপত্তি। জানা যায়, গাছ কাটার সময় ডাল পড়ে স্কুলের পাঁচিলে, ফলে পাঁচিল ভেঙে পড়ে দুই মহিলা উপরে, পূর্ণিমা পাল, অমিতা মার্জিত। দুজনকে তড়িঘড়ি স্থানীয়রা উদ্ধার করে এবং নিয়ে যাওয়া হয় নবগ্রাম প্রাথমিক চিকিৎসালয়ে। কর্মরত ডাক্তাররা অমিতা মার্জিতকে মৃত বলে ঘোষণা করে এবং গুরুতরভাবে আহত হয় পূর্ণিমা পালকে বহরমপুর মেডিকেল কলেজে রেফার করা হয়। ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বহরমপুর মেডিকেল কলেজের মর্গে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নবগ্রাম থানা পুলিশ। হেডমাস্টারের যে স্বামী, উনি লোক নিয়ে গাছ কাটতে এসেছিলেন, গাছ আমরা গাছ এবং গাছের ডাল পরে এবং সানসেটে পরে, সানসেট থেকে পরে দুটো মেয়ে ছিল আঘাত হয়, তার সঙ্গে সঙ্গে একটা স্পট হয়ে যায় এখানে, আর একটা নবগ্রাম নিয়ে যায়। নবগ্রাম থেকে আবার বহরমপুর রেফার করে। ওনার নাম কি জানেন? মেয়েটার নাম দেমানা হয়েছে, অমিতা মার্জি। কোথায় বাড়ি ওনার? কল্যাণগঞ্জ। কল্যাণগঞ্জ ওই স্কুলের পাশেই বাড়ি নাকি? সেই গাছের ডাল পড়ে গেছিল আপনাদের উপরে? গাছের ডালটা পড়ে ওই সানসির আছে স্কুলে, ওইটা আবার পড়ে আমাদের।